বলিউডের অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন। এই তারকাদের মধ্যে অনেকেই আছেন যারা লেখালেখিকে খুব গুরুত্ব সহকার নিয়েছেন, আর তাই জীবনের অনেক অজানা অধ্যায় গভীরভাবে তুলে ধরেছেন বইয়ের পাতায়। বিখ্যাত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি তার প্রথম বই প্রকাশ করেছেন। তার লেখা বইটি একটি শিশুতোষ বই, যার নাম অ্যাড ফাইন্ডস আ হোম। এটি তার অ্যাড আ মাম্মা ইউনিভার্সের প্রথম বই। বলিউডের আরেক অভিনেত্রী কারিনা কাপুর তার মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন, যার নাম প্রেগনেন্সি বাইবেল। যদিও বইটি প্রকাশ পাওয়ার পর থেকেই নানা বিতর্ক দানা বাঁধছে। খ্রিস্টান ধর্মীয় একটি সংগঠনের পক্ষ থেকে এই বইয়ের নাম নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী টুইঙ্কেল খান্না তার বুদ্ধিমত্তা ও অন্তর্দৃষ্টি সম্পূর্ণ লেখার জন্য প্রশংসিত। টুইঙ্কেল অনেকগুলো বই লিখেছেন, এর মধ্যে মিসেস ফানি বোনাস এবং তার সদ্য প্রকাশিত ওয়েলকাম টু প্যারাডাইস উল্লেখযোগ্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা নাসিরউদ্দিন শাহ, তিনি যুগ যুগ ধরে বিভিন্ন সিনেমায় চিত্তাকর্ষক অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন। তবে অনেকেই হয়তো জানেন না, এই গুণী অভিনেতা অ্যান্ড দেন ওয়ান ডে আ মেমোয়ার শিরোনামে একটি বইও লিখেছেন। বলিউড অভিনেতা সৌরভ সুদ করোনাকালে তার মানব সেবামূলক কর্মকাণ্ডের জন্য বহুল প্রশংসিত হয়েছেন। কেউ কেউ তাকে মানব ঈশ্বর বলে অভিহিত করেছেন। এর কিছুদিন পরেই সোনু আই অ্যাম নো মসিহ শিরোনামে একটি বইও লিখেছেন। একজন দুর্দান্ত অভিনেতা ও দারুণ কণ্ঠস্বর ছাড়াও আয়ুষ্মান খুরানার আরও একটি গুপ্ত প্রতিভা রয়েছে, এটি হলো তিনি দারুণ লিখতে পারেন। তার লেখা ক্র্যাকিং দ্য কোড বইটি বলিউডে কাজ করা বহিরাগতদের পরিস্থিতি নিয়ে লেখা অন্যতম সেরা বই। কিছুদিন আগে বলিউড অভিনেত্রী হুমা কুরেশি জেবা অ্যান অ্যাক্সিডেন্টাল সুপারহিরো শিরোনামের বইটি প্রকাশ করেছেন। এটি একটি চমৎকার ফিকশন। এতে একটি মেয়ে একজন খারাপ মানুষের শয়তানি ইচ্ছা থেকে পুরো পৃথিবীকে রক্ষার লড়াইয়ের কাহিনী তুলে ধরা হয়েছে। ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন। লেখকের তালিকায়ও নাম লিখিয়েছেন এই বিখ্যাত অভিনেত্রী। তার লেখা আনফিনিশড বইটি ভারতে তার শৈশব, বলিউডে যাত্রা, হলিউডে কাজের অভিজ্ঞতা ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেছেন। শাহরুখ পত্নী গৌরী খান তার সিনেমা প্রোডাকশন এবং দুর্দান্ত ইন্টেরিয়র ডিজাইনের জন্য বহুল প্রশংসিত। তবে তার লেখা দারুণ একটি বই হল মাই লাইফ ইন ডিজাইন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বলিউডের বিখ্যাত অভিনেতা ইমরান হাশমি, তিনি লিখেছেন দ্য কিস অফ লাইফ, হাউ আ সুপার হিরো অ্যান্ড মাই সান ডিফিটেড ক্যান্সার। এই বইটি অনেকটা আত্মজীবনীমূলক। এতে তিনি তার পারিবারিক জীবন এবং তার ছেলের ক্যান্সার শনাক্তের পর চিকিৎসার সময় যে কঠিন সময় পার করেছেন তা বর্ণনা করেছেন। দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ ইউ, অনুপম খেরের লেখা এটি একটি অনুপ্রেরণামূলক বই যা পাঠকদেরকে খুশি থাকতে শেখায়। ঋষি কাপুর তার আত্মজীবনী খুল্লাম খুল্লা লিখেছেন খুব খোলামেলাভাবে। এতে তিনি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার দুটি বৈঠকের কথা জানিয়েছেন। মামুনুর রশিদ পানেল, সময় সংবাদ।